ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এই মুহূর্তে বৈঠক চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী ইশাত শাহান উর্মি, আমরা কথা বলবো তার সাথে। উর্মি, আপনার কাছে জানতে চাইছি যে ঠিক মার্কিন যে ভিসা নীতি বাংলাদেশের জন্য নতুন প্রযোজ্য হয়েছে, তারপরেই এই বৈঠক, আসলে এই বৈঠকে কোন কোন বিষয়গুলো আলোচনায় আসতে পারে বলে মনে করছেন? আফরিন, আপনি নিশ্চয়ই জানেন যে এতক্ষণ যে সংবাদগুলোকে দিচ্ছিলেন সেখানে মূলত বিস্তারিত সবকিছুই উঠে এসেছে, এবং আজকে শুধু বিএনপির সাথে কিন্তু নয়, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সাথেও বৈঠক হয়েছে মার্কিন রাষ্ট্রদূতের। মার্কিন রাষ্ট্রদূত আছেন এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, বৈঠক করছেন পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেনের সাথে। এবং এই বৈঠকে আসলে এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ, আপনি জানেন দ্বিপক্ষীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো তো রয়েছেই, পাশাপাশি বিভিন্ন ব্যক্তিদের উপর ভিসা কড়াকড়ি, ভিসা দেওয়ার ক্ষেত্রে যে কড়াকড়ির যেই ঘোষণা এসেছে সেটি নিয়ে আলোচনা হবে। এছাড়া এই সময় আসলে ভূ রাজনৈতিক যেই বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ গুরুত্ব বহন করে। আপনি জানেন যে আগামী শুক্রবার চাইনিজ ভাইস একজন সেক্রেটারি তিনি আসছেন বাংলাদেশে, এবং তার সাথেও বৈঠক হবে পররাষ্ট্র মন্ত্রী, তিনি চীনের পদ্মা সেতু দেখতে যাবেন। তো এই সময় এই চীনের এই একজন বড় একজন যেই পর্যায়ের যে ব্যক্তি তিনি আসছেন সেই বিষয়টি কিন্তু এক ধরনের আলোচনায় প্রাধান্য পাবে। এছাড়া যেটি আসলে এই বৈঠকে মূলত যে বিষয়টি উঠে আসবে, যেটি পররাষ্ট্র মন্ত্রী আমাদেরকে সকালে বলছিলেন যে এই ভিসা কড়াকড়ি যদি কেউ মনে করে থাকে যে এটি শুধুমাত্র সরকারি ব্যক্তিদের উপরে দেওয়া হবে সেটি কিন্তু ভুল হবে। তিনি বলছেন যে যারা আসলে সন্ত্রাস করবে অথবা যারা নির্বাচন ঠিকঠাক মতো হতে দেবে না সেটা যদি বিরোধী দলের কেউ হয় তাদের উপরেও কিন্তু সে একইভাবে ভিসা যেই কড়াকড়ি সেটি গুরুত্ব সেটি দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে খুব একটা খুশি হওয়ার কোনো কারণ নেই বিরোধী দলের যারা আসলে এই বিষয়ে বলছেন। তিনি বলছেন যে এর মাধ্যমে আরও দুই দেশের সম্পর্ক সুদৃঢ় হবে, কারণ তার সরকার চায় একটি সুষ্ঠু নির্বাচন করতে এবং সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে। ফলে এই বিষয় নিয়ে আসলে খুব বেশি উদ্বিগ্ন হবার কিছু নেই, এমনটিও কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বলছেন। বৈঠক শেষে আমাদের সঙ্গে কথা বলার কথা রয়েছে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের। কি বৈঠকে কি কথা হলো বা বাড়তি যে বিষয়গুলো আসলে আলোচনায় আসবে আসার কথা রয়েছে সেই বিষয়ে তিনি আমাদেরকে জানাবেন, তার জন্য আমরা অপেক্ষা করছি, পরবর্তীতে হয়তো আরও বিস্তারিত আপনাকে জানানো যাবে। আপাতত এই ছিল আমার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবশেষ তথ্য। আপনি উর্মি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, নিশ্চয়ই আমরা পরবর্তী ঘন্টায় আপনার কাছ থেকে বিস্তারিত জেনে নেব।